إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান সময়ে এমন একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছি যখন মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করছে, আল্লাহকে গালিগালাজ করছে, আল্লাহর নবীকে গালিগালাজ করছে, এমনকি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে চ্যালেঞ্জ করে একদল মুসলিমদেরকে কোরআনের বিধানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের আয়াত বাস্তবায়ন করেছেন। কোরআন বলছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওরা চক্রান্ত করে আর আল্লাহও চক্রান্ত করেন, তবে চক্রান্তকারীদের মধ্যে আল্লাহই হচ্ছেন উত্তম চক্রান্তকারী। অবশ্য এগুলো আরবি ভাষা অনুযায়ী, এটা ইলমুল বাদি অনুযায়ী বলা হয়, একটা কথার সাথে মিল রেখে আরেকটা কথা বলা, নতুবা আল্লাহ কোনো ষড়যন্ত্র করেন না, আল্লাহ কোনো চক্রান্ত করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চক্রান্তের জবাব দিয়ে দেন। যেই মুহূর্তে এই বাংলাদেশের নারী শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার ওয়াদা বাস্তবায়ন করেছেন। অবশ্য এর দ্বারা অনেক নিরীহ শ্রমিক জীবন চলে গেছে, আমরাও তাদের জন্য দোয়া করি, যারা আহত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুব সহজে এবং দ্রুত শেফা দান করুন। যারা নিহত হয়েছে তাদের মধ্যে যারা ঈমানদার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। ভাইরা আমার, কোন এলাকায় যখন গজব আসে তখন সেখানের দিনদার নেককার আল্লাহওয়ালা পাপি সব লোকদের উপরই আসে। অবশ্য হাসরের মাঠে উঠবে তারা নিজের ঈমান অনুযায়ী। সেই হিসেবে আমার আজকের এই বক্তব্যকে কোন রকম কালারিং না করে সহজভাবে বুঝার জন্য সকলকে অনুরোধ করব, বিভিন্ন প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমার এই বক্তব্যকে যথাযথভাবে আপনারা সর্বস্তরে পৌঁছে দেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই বক্তব্যকে যদি কোনো প্রকার বিকৃত করে কোনো কাউকে খুশি করার জন্য
এটার দ্বারা যদি চালাকি করা হয়, কেয়ামতের মাঠে আল্লাহর কাছে অবশ্যই জবাবদেহি করতে হবে। আজকের আলোচ্য বিষয় ফেরাউনদের পরিণতি যুগে যুগে। যখনই কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করেছে, আল্লাহর বিরুদ্ধে অহংকার প্রকাশ করেছে, এবং ক্ষমতার ভারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এজন্য যখনই কোনো বিপদ আপদ আসে, আমাদের মনে রাখতে হবে একের পর এক গার্মেন্টসে কোনোটা আগুন লাগছে, কোনোটা ধসে পড়ছে, কেন এগুলো হচ্ছে? কোরআনের সূরায়ে রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু ফিতনা ফাসাদ প্রকাশ পায় তা সব কিছুই মানুষের কর্মের ফল, নিজের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব মানুষকে একবারে ধ্বংস করতে পারতেন, কিন্তু তা না করে কিছু অংশের উপরে বিপদ দিয়ে পরীক্ষা করেন। লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, তারা যে সকল কাজ করেছে তাদের কাজের কিছু ফল তাদের আস্বাদন করা হয়, করানো হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বাকিরা ফিরে আসতে পারে। সুতরাং মনে রাখতে হবে, যারা বিল্ডিং ধসে নিহত হল, এই বিপদ শুধু তাদের জন্য নয়, এই বিপদের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন। কোরআনের সূরা 42 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের যত কিছু মুসিবত আসে, তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, তা তোমাদের কৃতকর্মেরই ফল, ওয়াইয়াফু আন কাসীর, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই ক্ষমা করে দেন। তোমরা যে রকম অন্যায় করেছো, যেই পরিমাণ তোমরা পাপ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটার শাস্তি তোমাদের দেন নাই, ওয়াইয়াফু আন কাসীর, অনেকটা তোমাদের ক্ষমাই করে দিয়েছেন, সামান্য কিছুর শাস্তি তিনি দিচ্ছেন। জেনে রাখো, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদে, তোমরা আল্লাহকে পৃথিবীতে অক্ষম করতে পারবে না, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিউ ওয়ালা নাসির, আর জেনে রাখো আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, তোমাদের কোনো সাহায্যকারীও নেই। সূরায়ে শুরা 42 নম্বর সূরার 30 থেকে 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, নবী রসুলদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কোরআন বলছে, ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। সূরায়ে নূহ 71 নম্বর সূরার 22 নম্বর আয়াত অপর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলাও কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী চক্রান্তকারী, ওদের চক্রান্তের জবাবদাতা। এমনি ভাবে আরাকাত, এটা ছিল সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামল 27 নম্বর সূরার
60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাকারু মাকরান ওমাকারনা মাকরান, ওরাও চক্রান্ত করেছে ভয়ানক চক্রান্ত, আর আমিও গুরুত্বপূর্ণ চক্রান্ত করছি, অহুম লা ইয়াশুরুন, অথচ তারা টেরও পায় না, বুঝতেও পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ফাকাদ মাকারু মাকরাহুম, তারা বড় চক্রান্ত করেছে, ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, তাদের সকল চক্রান্তের রেকর্ড আল্লাহর কাছে রয়েছে, ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত যদি এত মারাত্মক হয়, এত গুরুত্বপূর্ণ হয়, যা দ্বারা পাহাড় চলে যাবে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিবেন। যেদিন তারা ঘোষণা দিল নারী শ্রমিকদেরকে, গার্মেন্টসের নারীদেরকে, অসহায় নারীদেরকে জোর করে ইসলামের বিপক্ষে দাঁড় করাবে, এটা কোনো হেফাজতের বিষয় ছিল না, এ বিষয়টা ছিল ইসলামের পর্দার বিধান, হয়তো হেফাজত বলুক বা যে বলুক, বিধানটা ছিল আল্লাহর। পর্দার বিধান করতে কোনো হেফাজতে বলে নাই, পর্দার বিধান করতে আহমদ শফি বলেন নাই, পর্দার বিধান করতে কোনো ব্যক্তি বলে নাই, পর্দার বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়ে লোকরা তোমরা ঘরে অবস্থান করবে, খবরদার তোমরা প্রাক ইসলামী যুগের জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপর্দা হবে না। হুকুমটা কার? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়, চাদর ঝুলিয়ে দেয়, দালিকা আদনাই ওর আপনা ফালাই উজাইনা, তাহলে তাদেরকে চেনা যাবে, তারা সম্ভ্রান্ত নারী, তারা বাজে নারী না, কৃতদাস না। এরকম যদি পর্দা করা সম্ভ্রান্ত নারী পরিচয়, আল্লাহ বলছেন ফালাই উজাইনা, এই পর্দা যদি করা হয় তাহলে তাদের কেউ কষ্ট দিবে না, উত্তপ্ত করবে না, তাদেরকে জ্বালাতন করবে না, অ্যাসিড মারবে না, তাদেরকে কেউ শীষ দিবে না, আঁচল ধরে টান দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, যারা পর্দার বিধানকে, যারা মধ্যযুগীয় কথা বলে, পর্দার বিধানকে যারা বলে নারীদেরকে চার দেওয়াল আবদ্ধ করা, পর্দার বিধানকে চ্যালেঞ্জ করে যারা নারীদের সমাবেশ ঘটাতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়েছে। এখনো শিক্ষা গ্রহণ করার সময় আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহু জিবাল, যদিও তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র পাহাড় টলে যাওয়ার মতো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কঠিন চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিতে পারেন। কোরআন বলছে মাসালুল লাযীনা ইত্তাখাযূ মিন দূনিল্লাহি আউলিয়া কামা সালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, সূরা আনকাবুত 39 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযূ মিন দূনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে কোন নেতা নেত্রী, কোন শাসক আর কোন মানুষকে অভিভাবক বানায়, আল্লাহ তাআলা বলছেন কামা সালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো, ওরা মাকড়সার মতো, ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা তার পুঁজিপাট্টা, তার সব মেহনত ব্যয় করে একটা জালা তৈরি করেছে, বাসা তৈরি করেছে, ঘর তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জেনে রাখো পৃথিবীর যত প্রাণী ঘর নির্মাণ করে তার মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝত, জানত কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন
তোমরা যত চক্রান্ত করো, যা কিছু নির্মাণ করো, এগুলো মাকড়সার জালের মতো আল্লাহ তাআলা মুহূর্তে ছিন্ন করে দিতে পারেন। আল্লাহ তাআলা তার নজির পেশ করেছেন। ইসলামের শুরু থেকে এমনটা হয়েছিল, আমাদের নবীকে হত্যা করার জন্য চক্রান্ত হচ্ছে। কোরআন বলছে, ওয়াইযি ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারু, যখন কাফেররা চক্রান্তে লিপ্ত ছিল, লিউসবিতুকা, আপনাকে বন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করার জন্য, আও ইয়াখরিজুকা, অথবা আপনাকে বহিষ্কার করার জন্য চক্রান্ত করছিল। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, একদিকে তারা চক্রান্তে লিপ্ত ছিল, আর একদিকে আল্লাহ তাআলাও চক্রান্ত করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চক্রান্তই উত্তম চক্রান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মুঠ ধুলা মেরে ওদের সকল অস্ত্রকে বেকার করে দিয়ে মাঝখান থেকে বের হয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা আয়াত দিয়ে বুঝাচ্ছেন, মুমিনদেরকেও সাবধান করছেন, খবরদার কুফফারদের শক্তি দেখে, কুফফারদের অস্ত্র দেখে, ওদের দলবল দেখে তোমাদের ভয় পেলে চলবে না। আল্লাহর নবী যেভাবে এক মুষ্টি ধুলা মেরে ওদের অস্ত্রকে বেকার করে দিয়েছেন, মুমিনরা যদি আজকেও এক মুঠ বালু আর পাথর নিয়ে ময়দানে নামে, ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদরা আবু জাহেলের মতো ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাই করেছেন। কোরআন থেকে আমাদেরকে আল্লাহ নসিহত দিচ্ছেন। সূরা আল ফজর 89 নম্বর সূরা, এর 6 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড় কাফেরদের একটা তালিকা পেশ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো নাই আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে? আদ একদল বড় শক্তিশালী জাতি ছিল, এরামা, যাদের পরিচয় ছিল এরাম, দাতিল ইমাদ, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, টাওয়ার নির্মাণ করত, বড় বড় বিল্ডিং নির্মাণ করত। দাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা বলছেন যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি, এত বড় বড় অট্টালিকা নির্মাণ করত, টাওয়ার নির্মাণ করত, আল্লাহ তাআলা তাদের কি করেছেন তা কি তুমি দেখো নাই? ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর সামুদ সম্প্রদায় যারা পাহাড়ের উপত্যকায় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর ওই ফিরাউনকে দেখো নাই যে ফিরাউনের সেনা ছাউনি ছিল, বিশাল সৈন্যবহর ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা শহরে শহরে সন্ত্রাস করেছে, আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে, এবং গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাবের কষাঘাত মারলেন, কোড়া মারলেন, ডান্ডা মারলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, জেনে রাখো সে আল্লাহ বুড়ো হন নাই, সে আল্লাহ দুর্বল হন নাই, সে আল্লাহ ঘুমিয়ে পড়েন নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ওত পেতে বসে আছেন, লাবিল মিরসাদ, ঘাঁটিতে ওত পেতে বসে আছেন। যখনই কোনো ব্যক্তি আবারও ফেরাউন নমরুদ আদ কওম ছামুদের চক্রান্ত করবে, তাদের চেহারা আবির্ভূত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সেভাবেই ধ্বংস করে দিবেন। ফেরাউন কি করেছিল? ফেরাউন সূরায়ে, ফেরাউন 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন পৃথিবীতে ক্ষমতাশালী, সার্বভৌমত্বের অধিকারী দাবি করেছিল, আলা, সে উদ্ধত্ত প্রমাণ করেছিল, উদ্ধত্ত দেখিয়েছিল। ওয়া জাআলা আহলাহা শিয়ান, এবং মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে, এখনো ভাগ করছে না। যখনই একদল মানুষ ইসলামের পক্ষে দাঁড়ালো, আমি হেফাজত ইসলাম যে দল হয়েছে তার কেউ না, একজন সমর্থক, যেহেতু তারা ইসলামের পক্ষে ময়দানে নেমেছে,
কোন দলের লেজুর বৃত্তি করছে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের হেফাজতের জন্য কথা বলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর তরিকায় আন্দোলন চালিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কোন নেতা নেত্রী বা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদির খপ্পরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি এবং থাকব। ভাইয়েরা, আমার দল তৈরি করা হচ্ছে, একদিকে যখন হেফাজতে ইসলাম দাঁড়িয়ে গেল, আর একদিকে একদল সরকারের পাঁচাটাক গোলাম, নাস্তিক, মুরতাদ আর ওলামায়ে সুদের দ্বারা একদল আলেমদের তৈরি করা হয়েছে। কেউ দাবি করছে সুন্নি, কেউ আশেকে রাসুল, কেউ পীর, দেওয়ানবাগি, চন্দ্রপুরী, রাজারবাগি, আটরশি, চর্মনাই, যত ভঙ্গ আছে সব একসাথে মাঠে নেমেছে হেফাজত ইসলামকে বিরোধিতা করার জন্য। কোরবান হয়ে গেছে চরমনাই পীর, যত হকের দাবি করুক এই পীর দেওয়ানবাগি, রাজারবাগি, মাঝভান্ডারি, আটরশি, কবর পূজারদের সঙ্গে একত্রে হেফাজতের বিরুদ্ধে নেমেছে। এই পীরের মধ্যে আর আটরশি মাঝভান্ডারির মধ্যে কোনো পার্থক্য নেই। যখন দেশের হক ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ, সমস্ত ইখতিলাফ, সমস্ত মতবিরোধ ভুলে গিয়ে আহমদ শফি দামাত বরকাতুহুমের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, সেই মুহূর্তে যখন মাঝভান্ডারি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি ঐক্যবদ্ধ হয়েছে, চরমনাই পীরও তাদের সঙ্গে কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। যদিও সমাবেশ একসাথে করেন আলাদা করে, কিন্তু উদ্দেশ্য একই। যেই উদ্দেশ্যে মাঝভান্ডারি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি মাঠে নেমেছে হেফাজতকে প্রতিহত করার জন্য, একই মিশন নিয়ে কাজ করছেন হকানি পীর নামদারি চরমনাই পীরও। ভাইরা আমার, ফেরাউনের এই কাজটা ছিল, কোরআন বলছে ওয়াজআলা আহলাহা শিয়ান, ফেরাউন মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেলেছিল নিজেদের স্বার্থের জন্য, মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। ইস্তাদ্বিফু তায়েফাতাম মিনহুম, তাদের মধ্যে একদল মানুষকে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলত। ওয়াইয়াস্তাহিয়ি নিসাআহুম, আর তাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত ভোগ বিলাসিতার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন ছিল একটা সন্ত্রাসী এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। সূরা ফেরাউন 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ফেরাউনের সঙ্গে আরো যারা ছিল, ওয়া কারুন, ওয়া ফেরাউন, ওয়া হামান, ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এই কারুনের কাছে, ফেরাউনের কাছে, হামানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুস্পষ্ট বিধান নিয়ে, সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেছিলেন, কিন্তু ফাসতাকবারু ফিল আরদে, তারা জমিনে ফিতনা ফাসাদ করেছে। ওয়ামা কানু সাবিকিন, এরাই যে প্রথম তা না, এদের আগে আরো এরকম লোক ছিল তাদের অনুসরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি কাউকে ছাড়ি নাই, যতগুলো আল্লাহ দহি হয়েছে যারা জমিনে উদ্ধত্ব প্রকাশ করেছে, নিজেদেরকে অহংকারী বলে প্রমাণ করেছে, আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেকটাকে তাদের অন্যায়ের কারণে, পাপের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, কাউকে আমি প্রচন্ড পাথর কুচি দিয়ে, পাথর কুচির ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। অমিন হুম্মান আখাযাতুহু সাইহাতু, আর কাউকে পাকড়াও করেছে প্রচন্ড বিকট আওয়াজ। অমিন হুম্মান খাসাফনা বিহিল আরদা, আর কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি। অমিন হুম্মান আগরাকনা, আর কাউকে আমি চুবিয়ে মেরেছি। আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাআলা এদের প্রতি জুলুমকারী নন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারাই বরং জুলুম করেছে, অত্যাচার করেছে নিজের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাওনা চুকিয়ে দিয়েছেন।
এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, কাউকে শাস্তি দিয়েছে পাথরের ঝড় বৃষ্টি দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে বিকট আওয়াজ দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে জমিনে ধসিয়ে দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে পানিতে চুবিয়ে মেরে। বোঝা গেল আজকেও যেটা হচ্ছে এটার স্পষ্ট আয়াত আছে, আমি সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ। বিল্ডিং ধসের কথা কোরআনে আছে, একটু অপেক্ষা করুন আসবে সামনে। আল্লাহ তাআলা ফেরাউনদেরকে কেমনে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন, ওয়াকালা মূসা রাব্বানা, মূসার দাওয়াতে যখন কোনো কাজ হলো না, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাহু যিনাতা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, হে রাব্বুল আলামিন, আপনি ফিরাউনকে এবং তার মন্ত্রীবর্গ এবং সভাসদদেরকে দুনিয়ার প্রাচুর্যতা দান করেছেন, ওয়ামওয়ালান সম্পত্তি দান করেছেন, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে সৌন্দর্য দান করেছেন, ধনসম্পদ দান করেছেন, রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, হে আমাদের রব, তারা এর মাধ্যমে আপনার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করছে, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম, এরপরে মূসা আলাইহিস সালাম বলছেন, হে আমাদের রব, তুমি তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তরসমূহকে কঠোর করে দাও, যাতে করে তারা আর ঈমান আনতে না পারে, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে তারা আর ঈমান আনতে না পারে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাসতাকিমা, আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, তুমি এবং তোমার ভাই যে দোয়া করেছো, উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দাওয়াত তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কবুল করা হয়েছে, ফাসতাকিমা, খবরদার তোমরা অটল থাকবে, একবার এক নেত্রী আর একবার আরেক নেত্রী অথবা তন্ত্র মন্ত্র রাসূল আদর্শ বাদ দিয়ে, আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যেন না যাও, ফাসতাকিমা, অটল থাকো, ওয়ালা তাত্তাবিআন সাবীলাল্লাযীনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ যারা আল্লাহর বিধানকে জানে না তাদের পথ অনুসরণ করো না, অটল থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দেওয়া দিলাম, ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, এবং ফিরাউন আর তার সৈন্যবাহিনী অধ্যত্ততার সাথে এবং সেই সীমা লঙ্ঘন করার সাথে তারা পার হওয়ার চেষ্টা করল, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এরপরে যখন পানি তাদেরকে ডুবিয়ে মারতে শুরু করল, আলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, তখন ফিরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই যার উপরে বনি ইসরাঈল যে ঈমান এনেছে। কি ব্যাখ্যা সহ ঈমান, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বরং বলছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো আর ইলাহ নেই যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। এটা এই জন্য ব্যাখ্যা দিল, তার ধারণা আল্লাহ আবার এখানে তার ঈমান বুঝতে পারলেন কিনা, কারণ সে নিজেও তো আল্লাহ দাবি করেছে, আল্লাহকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছে, আল্লাহ এখন যে তোমার উপর ঈমান আনলাম, এই আল্লাহ আমি না অন্য কেউ না, ওই বনি ইসরাঈলরা যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর উপর ঈমান আনলাম, এত ব্যাখ্যা দিয়ে ঈমান আনল। আল্লাহ তাআলা বলছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এক মুহূর্ত আগেও তুমি অবাধ্য ছিলে, এক মুহূর্ত পূর্বেও তুমি আল্লাহর নাফরমানি করছিলে, অকুন্তা মিনাল মুফসিদিন, এবং তুমি সন্ত্রাসী ছিলে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে, এখন তুমি ঈমান এনেছো, আজকে আমি তোমার দেহকে রক্ষা করছি, আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা আসবে, যারা অধ্যত্ব প্রকাশ করবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে,
তারা যেন তোমাকে দিয়ে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যুগে যুগে যারা আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে, জনগণকে রেলিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরাউনের মতো দলবল সহ চুবিয়ে মারবেন। দলের বড়াই যারা করবে, ক্ষমতার বড়াই যারা করবে, আল্লাহ তাআলা তাদের শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে সুটকি বানিয়ে তারপরে পিরামিডে রেখে দিয়েছেন। এটা কোরআনে স্পষ্ট আছে। ফেরাউনকে যে সুটকি হয়ে পিরামিডে রাখা হবে তা কোরআনে উল্লেখ করা আছে। আজকে শুনে নেন ভালো করে, কোরআনে স্পষ্ট আছে, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার বদন, তোমার প্রাণবিহীন দেহকে আমি মুক্ত রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী ফিরাউনদের জন্য নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন, অথচ আল্লাহ বলছেন অথচ অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল হয়ে আছে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 88 নম্বর আয়াত থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত, কোন সূরা? সূরা ইউনূস 10 নম্বর সূরার 88 নম্বর থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফেরাউন তুই যখন ঈমান আনলি তোর দেহকে রক্ষা পাবো, কিন্তু এর দ্বারা পরকালে সে মুক্তি পাবে না। কারণ কি? কারণ স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ততক্ষণ পর্যন্ত তওবা করার দরজা খোলা রেখে দেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্ণ গড়গড়া শুরু না হয়ে যায়। মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায় তখন যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা গ্রহণযোগ্য, এটাই আয়াত থেকে স্পষ্ট। তাফসিরে মজাদার কাহিনী আছে, ফেরাউন যখন এই কথা বলতে লাগলো জিব্রাইল এসে তাড়াতাড়ি তাকে চেপে ধরলো, যাতে করে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বের না হয়। আসতেছে ইবনে কাসিরের তাফসিরে পরিষ্কার বলা আছে, লা তুকবালু তাওবাতু ইনদা মুআয়ানাতিল আযাব, আল্লাহর আযাব যখন প্রত্যক্ষ করবে তখন আর তওবা গ্রহণযোগ্য হবে না। এজন্য হাদিসে বলা আছে মানুষের তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া মানেই হচ্ছে কেয়ামতের সর্বশেষ আলামত শুরু হয়ে যাওয়া, এরপরে আর কারো তওবা গ্রহণযোগ্য হবে না। ফেরাউন যখন তওবা করেছিল তখন আর তার তওবা করার সুযোগ ছিল না, যেহেতু আল্লাহর আযাব তাকে স্পর্শ করে ফেলেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে একটা পরিষ্কার করে দিয়েছেন, যারা আল্লাহকে সচ্ছল অবস্থায় সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে বিপদের সময় আল্লাহ তার ডাক শুনবেন, আর যারা সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে না বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার ডাক শুনবেন না। দলিল কোরআনে সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, যার নাম কোরআনে বলা হয়েছে জান্নুন, এই জুন্নুন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি সেই মাছের পেটে বসে জান্নুন যদি আল্লাহর তাসবি না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই পড়ে থাকত। কিন্তু যেহেতু সে তাসবি করেছে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। কেন সাড়া দিলেন? যেহেতু সুখের মুহূর্তে তিনি আল্লাহকে ডাকতেন, বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। পক্ষান্তরে ফেরাউন সুখের মুহূর্তে অধ্যাত্ম প্রকাশ করেছে, সুখের মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বাগাওয়াত করেছে, বিদ্রোহ করেছে, এজন্য বিপদের মুহূর্তে যখন সে ব্যাখ্যা সহ আল্লাহকে ডাকতে শুরু করলো, নিজেকে মুসলিম দাবি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিলেন, ফেরাউনদের জন্য আর বিপদের মুহূর্তে কোনো সাহায্য আল্লাহ করবেন না।
এখনো সময় আছে, যারা ফেরাউনের চরিত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছ, নিজের দলের ক্ষমতা, ক্যাডারের ক্ষমতা, অস্ত্রের ক্ষমতা, যারা জনবল দিয়ে, অর্থবল দিয়ে, অস্ত্রবল দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে ফেরাউনের বিপদের মুহূর্তের ডাক শুনেন নাই, ঠিক তেমনি ভাবে তোমরাও যখন বিপদগ্রস্ত হবে তখন তোমাদের কেউ সাহায্য করে থাকবে না। তোমাদের ভারত, তোমাদের আমেরিকা, দুনিয়ার কোন শক্তি আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না। ভাইরা আমার, এমনি ভাবে লূত আলাইহিস সালামের জাতি, এ জাতিও আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই জাতির বড় অপরাধ ছিল সমকামিতা। কোন জমিনে যদি সমকামিতা প্রকাশ পায়, আল্লাহর নিয়ম হচ্ছে সেই জমিনকে উল্টে দেওয়া, কারণ তারা উল্টা কাজ করেছে। আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেছেন পুরুষের ব্যবহার করার জন্য, আর তারা যখন সেটা বাদ দিয়ে অন্যায় কাজ করে, উল্টা কাজ করে, আল্লাহর নিয়ম হচ্ছে তাদেরকে উল্টিয়ে দেওয়া। লূত আলাইহিস সালামের জাতি এ কাজটাই করেছে। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি অন্যায় কাজ করছো, অশ্লীল কাজ করছো, অথচ তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ, প্রত্যক্ষ করছো। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নাস, তোমরা নারীদের বাদ দিয়ে পুরুষদের উপরে কাম তৃপ্তির উপভোগ করছো। বাল আনতুম কওমুন তাজাহালুন, বরং তোমরা এক জাহেল মূর্খ কম। এরপরে সেই জাতি কি করল? হযরতে লূত আলাইহিস সালাম যখন এই সুন্দর দাওয়াত দিলেন, ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু, তার জাতি আর কোনো কিছু বলার ছিল না, শুধু একটা কথাই বলল, আন আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম, এই জনপদ থেকে লূতকে এবং তার জাতিকে বের করে দাও। লূত এবং লূতের অনুসারী ভালো মানুষগুলো বের করে দাও, ওরা বড় ভালো মানুষ, উপহাস শুরু করে দিল। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, ওরা এমন কিছু মানুষ যারা পবিত্র থাকতে চায়, কাজে আমাদের এলাকায় থাকা দরকার না, ওদেরকে বের করে দাও। এরকম মজাক করতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওই জাতি কি করলো? قالوا لئن لم تنته يا لوط, লূত আলাইহিস সালামকে তার জাতি বলল, হে লূত, তুমি যদি তোমার এই সমস্ত সুন্দর সুন্দর কথা, নীতিবাক্য, ভালো কথা বলা থেকে বিরত না থাকো, লাতাকুনান্না মিনাল মুখরিজ মুখরাজিন, তাহলে আমরা তোমাকে বের করে দেব এখান থেকে। লূত আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি নাজ্জিনি ওয়াহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, তুমি আমাকে এবং আমার পরিবারকে ওদের এই কাজ থেকে মুক্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির ব্যবস্থা করলেন। কোরআন বলছে, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়াদাকা বিহিম দারআ, লূত আলাইহিস সালামের কাছে একদল ফেরেশতা আসলো, ওরা যেটা পছন্দ করে, সুন্দর যুবক বালকদের সুরাত ধরে, দাড়িবিহীন সুন্দর সুন্দর বালকদের সুরাত ধরে লূত আলাইহিস সালামের কাছে যখন একদল ফেরেশতা আসলো, লূত আলাইহিস সালাম অস্বস্তি বোধ করলেন, তিনি তো আর বুঝতে পারেন না এরা কারা, এবং তার মন সংকুচিত হলো এবং বললেন, ওয়াহাদ ওয়াকাল হাযা ইয়াউমুন আসিব, এ তো একটা কঠিন দিন আমার জন্য। লূত আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। وجاءه قومه يهرعون اليه وجاءه قومه يهرعون اليه, আর তার কমের লোকেরা দৌড়ে দৌড়ে ছুটে আসতে লাগলো, তারা ইতিপূর্বে এত সুন্দর বালক আর কখনো দেখে নাই। ইলাইহি ওয়ামিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এর আগের থেকে এই অপকর্ম করত। قال يا قوم هؤلاء بناتي, লূত আলাইহিস সালাম যখন দেখলেন তার এই সম্মানিত মেহমানদেরকে অপমান করার জন্য তার জাতি ছুটে আসতে লাগলো, লূত আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি,
হে আমার মেয়েরা আছে, হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য পবিত্র, আমি তোমাদের কাছে বিয়ে দিব, কিন্তু খবরদার আমার মেহমানদের অপমান করবে না। ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি, তোমরা আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই, কোনো ভদ্র মানুষ নেই? কালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন, লোকেরা উত্তর দিল, লূত, তুমি তো জানো তোমার মেয়েদের কিনে আমাদের কোনো কাজ নেই। ওয়া ইন্নাকা লাতাআলামু মা নুরীদ, তুমি তো জানো আমরা কি চাচ্ছি। লূত আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন, তিনি বললেন, কাল লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ, আজকে আমার যদি শক্তি থাকত, সৈন্য সামন্ত থাকত, অথবা আমার কোন কম গোত্র থাকত, তাহলে আমি আমার মেহমানদেরকে সর্বাত্মক ভাবে সাহায্য করতাম। মেহমানরা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবারে মেহমানরা মুখ খুললেন, কালু ইয়া লূতু ইন্না রুসুল রাব্বিকা, হে লূত, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমরা তোমার রবের প্রতিনিধি, আমরা মালায়েকা ফেরেশতা, লাইয়াসিলু ইলাইকা, তারা আমাদের কাছে ভিড়তে পারবে না। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলে, রাতের কোন এক অংশে তোমরা এখান থেকে কেটে পড়ো তোমার পরিবার সহ। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, খবরদার তোমরা যাওয়ার সময় যেন তোমাদের কেউ পিছন দিকে ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে তোমার স্ত্রী, তাকে তুমি সাথে নিবে না। কারণ কি? ইন্নাহু মুসিবুহা মা সাবাহুম, কারণ তাদের উপরে যেই বিপদ আসবে তোমার স্ত্রীর উপরে সেই বিপদটাই আসবে। এতে বোঝা যায় লূত আলাইহিস সালামের মতো একজন নবীর স্ত্রী হয়েও অপকর্মকারী এবং শয়তানদের পক্ষে ছিল, বোঝা গেল দুনিয়াতে এমনটা হতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার ভাইয়েরা, এরপরে বললেন, ইন্না মাউইদাহুমুস সুবহ, এদের সময় হচ্ছে, নির্ধারিত সময় হচ্ছে সকালবেলা। আলাইসা সুবহ বিকারিব, সকাল কি খুব কাছে নয়? ফালাম্মা জা আমরুনা, এরপর আল্লাহ তাআলা বলছেন, লূত আলাইহিস সালাম তার পরিবারের লোকদের নিয়ে চলে গেলেন, তবে তার স্ত্রীকে রেখে গেলেন। লূত আলাইহিস সালাম তার মুমিন সাথীদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জা আমরুনা, এরপরে যখন আমার হুকুম চলে আসলো, জাহালনা আলিহা সাফিলাহা, আমি জমিনটাকে উপরটাকে নিচে করে ফেললাম, ওয়াম তারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি তাদের উপরে লাগাতার পাথর বর্ষণ করতে লাগলাম, মুসাব্বামাতান ইনদা রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যাতে চিহ্নিত ছিল, নামকরণ করা ছিল, নাম অঙ্কিত ছিল, কোন পাথর কার মাথায় পড়বে সম্পূর্ণভাবে নির্ধারণ করা ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, এই জনপদগুলো জালিমদের থেকে দূরে নয়। এখনো গিয়ে দেখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে দিলেন, জালনা আলিয়াহা সাফিলাহা, আমি উপরকে নিচ করে দিলাম। তাফসীরে ইবনে কাসীরের 4 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, অকালা সুদ্দি লাম্মা আসবাহা কওমু লূত, যখন সকালবেলা লূতের কওম সকালবেলা উঠল, নাজালা জিব্রাইল, জিব্রাইল আগমন করলেন, ফাতালাল আরদা মিন সাবি আরদিন, সাত জমিন তিনি একে উপরে ফেললেন, ফাহামালাহা হাত্তা বালাগা বিহা আসসামা, এটাকে তুলে আসমান পর্যন্ত উঠিয়ে ফেললেন, হাত্তা সামিয়া আহলুস সামায়ে আদ-দুনিয়া নবাহা কিলাবিহিম, এমন কি প্রথম আসমানের ফেরেশতারা ওদের কুকুরের ঘেউ ঘেউ পর্যন্ত শুনতে পেয়েছে, ওয়াসওয়াতা দুয়ুকিহিম, ওদের মোরগের আওয়াজ শুনতে পেয়েছে, এত উপরে তুলে ফেললেন, সুম্মা কাল্লাবাহা, এরপরে পলট পলট দিয়ে উল্টে দিলেন, ফাকাতালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে লূতের জাতিকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। ভাইরা আমার, এখানে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি লূতকে এবং তার পরিবারকে আমি মুক্ত করে দিয়েছি, ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে তার এক বুড়ি স্ত্রীকে আমি রক্ষা করি নাই। সুম্মা দাম্মারনাল আখারিন,
আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি আরো অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি একদিকে উপর থেকে পাথর আর একদিকে নিচে থেকে পানি দিয়ে, ফাসা মাতারুল মুনজারিন যাদেরকে সাবধান করা হয়েছিল তাদের সেই বৃষ্টি কতই না মারাত্মক ক্ষতিকর ছিল। সূরা শুআরা 26 নম্বর সূরার 170 থেকে 174 নম্বর পর্যন্ত আয়াত। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেছেন ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, সকালবেলা তাদেরকে একটা বিকট আওয়াজ স্পর্শ করলো, ফাজালনা আলিয়াহা সাফিলাহা, আমি উপরকে নিচ করে দিলাম, উল্টে দিলাম, ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ করলাম পোড়া মাটির পাথরের বৃষ্টি। নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শন। সূরা হুজুরাত 15 নম্বর সূরার 65 থেকে শুরু করে 75 নম্বর আয়াত পর্যন্ত। এমনি ভাবে লূত আলাইহিস সালামের জাতি আর এক জাতি যারা অদ্ভুত প্রদর্শন করেছিল, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ইবাদত করতে আহ্বান করলেন, মূর্তি পূজা ছাড়তে বললেন, তখন নূহের জাতি বলল আমাদের অমুক বুজুর্গ কি হবে। কোরআন বলছে ওয়াকালু লা তাযারুন্না ওয়াদাও ওয়ালা আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তো খবরদার তোমরা তোমাদের দেবদেবী আর মূর্তিদেরকে বর্জন করবে না, তোমরা বর্জন করবে না ওয়াদকে, সুআকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসরকে, পাঁচটা বড় বড় মূর্তি ছিল। এই মূর্তিগুলো কারা ছিল? বুখারীতে পরিষ্কার বলা আছে লূত আলাইহিস সালামের জাতির মধ্যে এগুলো ছিল বড় বড় আল্লাহওয়ালা লোক। মরার পরে শয়তান তাদের কাছে আসলো, বলল দেখো তোমরা তওবা করো, আল্লাহওয়ালা লোকগুলো মরে গেছে, তওবা না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তবে একটা কাজ করো, ওনারা যেই জায়গায় বসে তোমাদেরকে বয়ান করতেন ওইখানে ওদের মূর্তিগুলো বানিয়ে নাও, তাহলে তোমাদের মনে তাসির বেশি হবে। ওই যে পীরের মুরিদরা বলে তাসির বেশি হয়, কারণ এটাই শয়তান তাদের জন্য শয়তান তাদেরকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে দেয় যে তাদের মনে এতে প্রভাবটা বেশি পড়ে। শয়তান শিখিয়ে দিল তোমরা মূর্তি পূজা করবে না, মূর্তি পূজা হারাম, ওনাদের মূর্তি তৈরি করে ওনারা যে জায়গায় বসেছেন সেই জায়গায় বসে ওনাদের কথাগুলো প্রচার করো, আর মনে মনে ধ্যান করো এই কথাগুলো যেন ওনাদের মুখ নিঃসৃত, ওনাদের মুখ থেকেই বের হচ্ছে। এইভাবে শয়তান এদেরকে দিয়ে মূর্তি তৈরি করালো, এই প্রজন্ম মূর্তি পূজা করে নাই, এরপরে প্রজন্মের পর প্রজন্ম আসতে লাগলো, আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বুঝালেন, তার জাতি মজাক করতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করলেন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন রাব্বি লা তাযার আলাল কাফিরিনা মিনাল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে কাফেরদের এমন কোন ব্যক্তি রাখবেন না যে ঘর বানাতে পারে, অর্থাৎ ওদের জন্য বংশ বলতে কিছু না থাকে, ইন্নাকা ইন তাযারহুম, কেননা তুমি যদি ওদেরকে কাউকে ছেড়ে দাও, ইউযিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর ওদের নতুন প্রজন্ম যারা আসবে তারা ওই ফাসেক ফাজির এবং কাফেররাই জন্মগ্রহণ করবে, ওদের কাউকে তুমি ছেড়ে দিও না। এরকম কঠিন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তোমার দোয়াও কবুল করেছি। সূরা নূহ 71 নম্বর সূরা 23 থেকে 28 নম্বর আয়াত পড়বেন, বিস্তারিত জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন নৌকা তৈরি করো, নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করতে লাগলেন, ওয়াইয়াসনাউল ফুলকা, জাহাজ তৈরি করতে লাগলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, যখনই তার জাতির কেউ সেখান দিয়ে যেত তারা মজাক করত, উপহাস করত। নূহ আলাইহিস সালাম বলতেন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজকে যদি তোমরা আমাদের নিয়ে মজাক করো, উপহাস করছো, কিন্তু সেদিন বেশি দূরে নয় যে আমরাও তোমাদের নিয়ে মস্কারি করব, মজাক করব।
فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ খুব অচিরে দেখতে পারবে কাদের উপরে আল্লাহর আযাব চলে আসে। যাই হোক, নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন চলো নৌকায় ওঠো। অকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওমুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রহিম, ওঠো আল্লাহর নামে এই নৌকা চলবে, আল্লাহর নামে থামবে, নিশ্চয় আমার রব দয়ালু বা ক্ষমাশীল। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পরিবার এবং তার সঙ্গে যারা মুমিন ছিল এবং বিভিন্ন প্রাণীর থেকে এক এক জোড়া করে নেওয়া হয়েছিল, এইগুলো নিয়ে চলতে লাগলেন। নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলে পানিতে ডুবে যাচ্ছে, ডাক দিন আল্লাহকে, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন, নূহ আলাইহিস সালামের পুত্র পাশে ছিল, ডাক দিলেন ইয়া বুনাইয়া ইরকাম মানা, ওহে আমাদের পুত্র তুমি আমাদের সঙ্গে জাহাজে চলে আসো। ছেলে ওলা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে থেকো না। ছেলে ছিল নাস্তিক এবং বর্তমান বলগার মার্কা। ছেলে বলল কালা সাবিলা জাবালিয়া আসিমুনি মিনাল মা, এই নাস্তিকদের এই বলগাররা যখন আল্লাহর গজব দেখে তখনও ফিরে আসে না। এটা নতুন কথা নয়, নূহ আলাইহিস সালামের মতো মহান নবী তার পুত্র কি বলছে শুনুন, সাবিলা জাবাল, আমি নিজে আছি অনেক লম্বা মানুষ, আর ওই যে লম্বা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, এটা আমাকে পানির থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রহিম, জেনে রাখো আজকে আল্লাহর এই নির্দেশ থেকে কাউকে বাঁচানো যাবে না, ইল্লা মান রহিম, তবে আল্লাহ যদি কার উপরে দয়া করেন সেটা ভিন্ন, আল্লাহর দয়া ছাড়া আজকের এই পানির বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, যখনই এই কথোপকথন হচ্ছিল হঠাৎ করে পানির তুফানে সে তার ছেলেকে ডুবিয়ে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ, الله তুমি তো বলেছিলে আমাকে আমার পরিবার সহ জাহাজে উঠার জন্য, ওই যে ডুবে যাচ্ছ তো আমার পুত্র আমার পরিবারের সদস্য, তুমি তো রহমান তুমি রহিম, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তোমার ওয়াদা সত্য, আমার পরিবারের সদস্যটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে নূহ আমি তোমার যে পরিবার বলতে বলেছি, পরিবারকে জাহাজে তুলতে বলেছি, সেই পরিবার বলতে রক্তের সম্পর্ক বোঝানো হয় নাই, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ওই যে ডুবে যাচ্ছে ওটা তোমার পরিবার নয়, এই পরিবারকে তুলতে বলা হয় নাই, তোমার পরিবার মুমিন পরিবার, তোমার পরিবার ইমানদার, তোমার পরিবার নাস্তিক মুরতাদ, কোন মুমিনদের পরিবার হতে পারে না। সুতরাং আয়াত পরিষ্কার, আজকে যেই সমস্ত মুরব্বীরা শুক্রবারে গিয়ে শুক্রবারের সংখ্যা একেবারে সামনে বসেন, জুমার সালাত আদায় করছেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন, হাতে তসবিহ নিয়ে টিপাটিপিও করছেন, মক্কা মদিনায় গিয়ে হজ করছেন, আর সকালবেলা হলে সন্তানটাকে নাস্তিকদের স্কুলে গিয়ে ভর্তি করাচ্ছেন, জোসেফ নটর ডেম অমুক তমুক কলেজে ভর্তি করাচ্ছেন। জেনে রাখুন কোন মমিন ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব না করবে, আর নাস্তিক মুরতাদ কাফেরদের সঙ্গে শত্রুতা পোষণ না করবে। আল ওয়ালা ওয়াল বারা মিনাদ্দিন, মমিনদের সঙ্গে বন্ধুত্ব আর কাফেরদের সঙ্গে শত্রুতা, নাস্তিক মুরতাদদের সঙ্গে কোন মমিনদের সম্পর্ক থাকতে পারে না, হোক না সে সন্তান। সুতরাং পরিষ্কার বিষয়, আমাদের দেশে যৌথ ফ্যামিলি আছে, যেই ফ্যামিলিতে বাপ সালাত আদায় করছে, ছেলে মেয়ে সালাত আদায় করছে না, বাপ আল্লাহর হুকুম মানে, ছেলে নাস্তিক হয়ে গেছে, কোন বাবার জন্য বৈধ হবে না এই নাস্তিক সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখা। পক্ষান্তরে যুবকদেরকে বলছি, যদি কারো পিতা মাতা
আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তোমরা আল্লাহর দিন বুঝতে পেরেছ, আল্লাহর হুকুম মানো, আর তোমার পিতা মাতা আল্লাহর হুকুম মানে না, এক্ষেত্রে পিতা মাতার হুকুম মানা যাবে না। কোরআন পরিষ্কার বলছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম, যদি তোমার পিতা মাতা তোমাকে জোর করে কোন শিরক বিদআত আর কোন অন্যায় কাজ করতে বলে, কোরআন বলছে ফালা তুসাহিবহুমা, খবরদার এক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার কোন মাখলুকের হুকুম মানা যাবে না, মা বাবার হুকুম মানা যাবে না, পীরের হুকুম মানা যাবে না। অবশ্য পীরেরা বললে মানে মানা যাবে না, কি পীরদের বইতে লেখা আছে, কামেল পীর যদি হুকুম করে তাহলে নাপাক যায় নামাজে, যদি শরাব বিছাইয়া তারপর কি না নামাজে যায়, নামাজ যদি শরাবে রঙিন করে নামাজ পড়তে কি হয় বলে তাহলে তাই করো। কামেল পীর যদি প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে হুকুম করে তাই মানতে হবে। ভাইরা আমার খবরদার, আকীদার বিষয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর নবীর আনুগত্যের বিরুদ্ধে দুনিয়ার কোন ব্যক্তির হুকুম মানা যাবে না। হোক না সে পিতা মাতা, হোক না সে পীর, হোক না সে উস্তাদ, দুনিয়ার কোন ব্যক্তির হুকুম মানা যাবে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তবে পিতামাতার সঙ্গে বলা হয়েছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, খারাপ ব্যবহার করা যাবে না। যদি তারা জোর করে বাধ্য করে, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ আছে, ক্বালা সালামান, সালাম দিয়ে বিদায় নেওয়া তার থেকে, আল্লাহর জন্য প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা সম্পর্ক করব কার সাথে? আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ তাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের সঙ্গে ভালোবাসা থাকবে, আল্লাহ তাদেরকে ঘৃণা করতে বলেছেন তাদেরকে ঘৃণা করতে হবে, এছাড়া কোনো মানুষ মমিন হতে পারে না। ভাইয়েরা আমার, সোহাইব আলাইহিসসালাম আরেকজন নবী, একই কারবার ঘটেছিল, সোহাইব আলাইহিসসালামের জাতির অপরাধ ছিল মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, আল্লাহর আইন অমান্য করা, পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ানো। কোরআন বলছে ওয়াইলা মাদিয়ান আখাহুম সোহাইবা, মাদিয়ান জাতির কাছে সোহাইব আলাইহিসসালামকে পাঠানো হলো, ফাকালা ইয়াকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরিন, খবরদার তোমরা মাপে কম দিও না, দাড়িপাল্লার মধ্যে হেরফের করো না, আমি তোমাদেরকে সাবধান করছি। কিন্তু এই লোকগুলো সোহাইব আলাইহিসসালামের কথা শুনল না। কোরআনের বিস্তারিত আলোচনা সূরা হুদ 11 নম্বর সূরার 84 থেকে নিয়ে 95 নম্বর আয়াত পর্যন্ত আছে। এছাড়া কোরআনে আরাকাতে বলা হয়েছে, হুদ আলাইহি হযরতে সোহাইব আলাইহিসসালাম বললেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, খবরদার মাপে কম দিও না, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সুন্দর সঠিক দাড়ি পাল্লা দিয়ে ওজন করো, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, খবরদার মানুষদেরকে মাপে কম দিও না। এরকম ভাবে তিনি দাওয়াত দিলেন, এই জাতি সোহাইব আলাইহিসসালামের কথা শুনল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাদ আনজালাল্লাহু তাআলা আলাইহিম হাররান শাদীদা, আল্লাহ তাআলা তাদের উপরে প্রচন্ড গরম নাজিল করলেন, ইলতাহাবা মিনহুল জাব্বু, আকাশ একেবারে আবহাওয়া সম্পূর্ণ গরম হয়ে গেল, ওয়াকাদা আওকাদা ফালাজাউ ইলাল মানাজিল, এরা সবাই গরম থেকে বাঁচার জন্য ঘরে প্রবেশ করল, ওয়াল কুহুফ পাহাড়ের গড় থেকে ঢুকল, ওয়াস সারাদীপ বিভিন্ন উপত্যকা আশ্রয় নিল, তাহাতাল আরদে জমিনের ভিতরে গর্ত করে তারা ব্যাংকার খনন করলো। আল্লাহ বলছেন, ফালাম তুগনি আনহুম শাইআ, এদের কোন কৌশল কাজে লাগে নাই, সুম্মা ইনতাফাত ফি সামাইন বিলাদুহুম সাহাবাতুন, হঠাৎ করে আকাশে মেঘমালা দেখা দিল, ফাযাহাবা ইলাইহা বাদুহুম, সবাই চিন্তা করলো এই তো বৃষ্টি আসবে, আমাদের গরমে ঠান্ডা হয়ে যাব, বৃষ্টিতে গোসল করব, আনন্দে মেতে উঠল। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এইটা কোনো আরামদায়ক বিষয় ছিল না, ফাওয়াজাদাহা রওহান ওয়া বারদান ওয়া তাইয়িবান, তারা প্রথম দিকে ঠান্ডা বাতাস পেল, সবাইকে ডাক দিল আসো আসো,
এই তো ঠান্ডা বাতাস এসে গেছে, সবাই চলে আসলো, ফালাম্মা ইজতামাউ তাহাতাহা, যখন সবাই এসে ম্যাগের তলে আশ্রয় নিল, কুল্লুহুম ইনকালাবাত নারান, হঠাৎ করে সে ম্যাগ আগুন হয়ে গেল, ফাহরাকাতুহুম, সবগুলোকে পুড়িয়ে ফেললো, ওয়া রাজাফাত বিহিম মিন তাহতিহিম, এবং নিচের থেকে জমিন এমন ভূমিকম্প শুরু করলো, ফাহালাকু আন আকারিহিম, সমস্ত জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিতে ধ্বংস করে দিলেন। কোরআন বলছে সূরা আহকাফ 46 নম্বর সূরার 24 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালাম্মা রাউহু আরিদান, যখন তারা এই মেঘমালাকে দেখতে পেল, কি সুন্দর মেঘমালা, একেবারে সুন্দর চওড়া হয়ে আসতে শুরু করেছে, পুরো আকাশকে বেষ্টন করে ফেলেছে মেঘ, মুস্তাকবিলা আওদিয়াতিহিম, তাদের জনপদের দিকে আসছে, কালু হাদা আরিদুন মুমতিরুনা, সবাই খুশি, এই তো সুন্দর মেঘমালা এসেছে আমাদের বৃষ্টি দিবে, আল্লাহ তাআলা বলছেন বালহুয়া মাস্তাজালতুম বিহি, এটা তোমাদের বৃষ্টি নয়, বরং তোমরা যেটা অপেক্ষায় ছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই জিনিসটাই দেওয়ার জন্য ম্যাগের ব্যবস্থা করে দিয়েছে, মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, সূরা আহকাফ 46 নম্বর সূরার 24 নম্বর আয়াত। এছাড়া এই বিস্তারিত আলোচনা আছে সহিহ মুসলিমের 2122 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4828 নম্বর হাদিস, সেখানেও পরিষ্কার বলা আছে, যখন বাতাস শুরু হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় ম্যাগ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি, এরকম দোয়া করতেন। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম দোয়া করছেন, তো বৃষ্টি ভালো জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই বৃষ্টির মাধ্যমে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ভাইরা আমার, এরকম বিস্তারিত আলোচনা আছে এগুলোর, কোরআনের সূরায় আরাফ 7 নম্বর সূরার 88 নম্বর থেকে শুরু করে 95 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে। এমনি ভাবে কওমে সামুদ, আরেকটা জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন, কওমে আদ আরেক জাতি এদের ধ্বংস করেছেন, এমনি ভাবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন শাস্তি দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতি গুনাহে লিপ্ত হয়, মা যাহারাল গুলুলু ইয়াকুনু ফি হাযিল উম্মতি আও ক্বালা ফি উম্মতি খাসফুন আও মাসফুন আও কযাফুন ফি আহলিল কদর, আমার উম্মতের মধ্যে সেই পূর্বের জাতির মতো ভূমিধ্বস হবে, মাসখুন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, আও কযফুন অথবা পাথর বৃষ্টি হবে, ফি আহলিল কদর, যারা আল্লাহর কদরকে তাকদীরকে যারা অস্বীকার করে তাদের মধ্যে এই আযাবগুলো চলে আসবে। হাদিসটা আছে মুসনাদুস সাহাবা, এই কিতাবের 17 নম্বর খণ্ডের 78 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 2152 নম্বর হাদিস, মিশকাতের 116 নম্বর হাদিস। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা যাহারাল গুলুলু ফি কওমিন কত্তু ইল্লা উলকিয়া ফি কুলুবিহিম রুব, যখন কোন জাতির মধ্যে আর্থিক খেয়ানত, আর্থিক অনিয়ম শুরু হয়ে যায়, তখন তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমনদের প্রভাব ঢেলে দেন, ওয়ালা ফাসা আযনা ফি কওমিন কত্তু ইল্লা কাসুরা ফিহিমুল মাউত, আর যখন কোন জাতির মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যাপক হারে মৃত্যু দান করেন, সেই মৃত্যু হতে পারে ভূমিধসের মাধ্যমে, মৃত্যু হতে পারে কোনো দুর্যোগের মাধ্যমে, মৃত্যু হতে পারে কোনো বিল্ডিং ধসিয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন, ওয়ালা ফাসা আযনা ফি কওমিন কত্তু, যখন কোন জাতির মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, ইল্লা কাসুরা ফিহিমুল মাউতু, তাদের মধ্যে ব্যাপক মৃত্যু শুরু হয়ে যায়। আপনারা জানেন প্রতিদিন পত্রিকা দেখা যায়, এইখানে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে রেল উল্টে গেছে, এখানে বিল্ডিং পড়ে গেছে, ওখানে আগুন লেগেছে, এটা কিসের লক্ষণ? আল্লাহর নবীর হাদিস পড়ুন, যখন কোন জাতি ব্যাপক হারে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ব্যাপক হারে মৃত্যু দিয়ে দেন। ওয়ালা নাকাসা কওমুন আল মিকাল ওয়াল মিজানা ইল্লা কুতিআ আনহুমুর রিজক, আর যখন কোন জাতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাপে কম দেয়, মানুষকে ঠকায়,
ইল্লা কুতি আনহুম রিজকু, তখন তাদের থেকে রিজিকের অবস্থা কমিয়ে দেন, অভাব অনটন দেখা দেয়। ওয়ালা হাকামা কওমান বিগাইর হাক্কে, আর যখন কোন জাতি অন্যায় বিচার করে, ইল্লা ফাশা ফিহিমুদ দম, তখন তাদের মধ্যে খুনাখুনি বৃদ্ধি হয়ে যায়। অন্যায় বিচার অবিচার যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সে জাতির মধ্যে খুনাখুনি বৃদ্ধি করে দেন। ওয়ালা খাতারা কওমুন বিলাহাদ, আর যখন কোন জাতি অঙ্গীকার ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবা, তখন আল্লাহ তাআলা তাদের উপর শত্রুকে বিজয়ী করে দেন। হাদিসটাতে মুয়াত্তার, মুয়াত্তা ইমাম মালিক, এর 1325 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি এর 5370 নম্বর হাদিস, জামিউল উসুল ফি আহাদিসুর রাসূল এটার 9392 নম্বর হাদিস, আর আরেকটা আছে ইমাম সুয়ুতির জামিউল হাদিস, সেখানে হাদিসটা আছে। ভাইরা আমার, এখানে পরিষ্কার হয়ে গেল এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাত তুখিজাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান, মানুষ যখন আমানতকে গনিমত মনে করে, আমানতের খেয়ানত করে, ও যাকাতা মাগরামান, যাকাতকে জরিমানা মনে করে, ও তুউল্লিমা লিগাইরি দ্বীন, আর মানুষ বিদ্যা অর্জন করে দ্বীনের জন্য নয়, দ্বীন ছাড়া অন্য উদ্দেশ্যে বিদ্যা অর্জন করে, ও আতা আর রাজুল ইমরাতাহু, এবং পুরুষেরা তার স্ত্রীর আনুগত্য করে, ও আক্কা উম্মাহু, এবং তার মায়ের সাথে অবাধ্য হয়, ও আদনা সাদিকাহু, আর নিজের বন্ধুকে কাছে টানে, ও আকসা আবাহু, বাপকে দূরে সরিয়ে দেয়, ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর যখন মসজিদে আওয়াজ কথাবার্তার আওয়াজ বেড়ে যায়, ওয়াসাদাল কাবীলাতা ফাসিকুহুম, এবং কোন গোত্রপতি হয় সে যে সবচেয়ে বড় ফাসিক, ওয়া কানা যাইমাল কওমি আরযালুহুম, আর কোন দলের নেতা হয়, কোন জাতির নেতা হয় সে যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কমিনা ইতর, উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এবং কোন ব্যক্তিকে তাআযিম করা হয়, সালাম দেওয়া হয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআযিফ, এবং যখন গান বাজনা বেড়ে যায় এবং নর্তকী বেড়ে যায়, অশুরিবাতিল খুমুরু, আর যখন মদ্যপান ব্যাপক হারে বেড়ে যায়, ওয়ালানা আখিরুহা আযুল উম্মাত আব্বালাহা, এবং এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্বের লোকদেরকে লানত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা, তখন অপেক্ষা করো রিহান হামরা, লাল বাতাস, আগুন মিশ্রিত বাতাস, ওয়া যালযালাতান, ভূমিকম্প, ওয়া খাসফান, ভূমি ধস, ওয়া মাসখান, চেহারা বিকৃতি, অকর্ষণ, পাথর বৃষ্টি, ওয়ায়াতিন তাতাবাউ, এবং একের পর এক আল্লাহর নিদর্শন শুরু হয়ে যাবে, কা নিজামি বালিন কুতিয়া সিল্কুহু, ওই মালার মতো যেই মালার সুতা ছিঁড়ে গেলে পরে একের পর এক দানা ঝরতে থাকে, ঠিক তেমনি ভাবে একের পর এক বিপদ আসতে থাকবে। হাদিসটা আছে তিরমিজিতে, হাসান গরিব হাদিস, তিরমিজির 4546 নম্বর হাদিস, মিশকাতের 5433 নম্বর হাদিস, এবং আল জামের 2211 নম্বর হাদিস। ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আযাব গজব দিয়েছেন এবং মুমিনদেরকে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যখনই কোনো ফেরাউন, যখনই কোনো নাস্তিক, যখনই কোনো মুরতাদ, যখনই কোনো ব্লগার আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ তাআলা বলছেন তখন মুমিনদের একটা গুরুতর মোকাবেলা করতে হবে। কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর সূরার 255 এবং 51 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাউদাহুম বিবাউদিন, আল্লাহ তাআলা যদি কিছু লোকদের মাধ্যমে কিছু লোকদেরকে প্রতিহত না করতেন, তাহলে লাফাসাদাতিল আরদু, আল্লাহর জমিন ধ্বংস হয়ে যেত। বোঝা গেল যখন বাংলার জমিনে একের পর এক আল্লাহর বিধান কিনে তামাশা করা শুরু হলো, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তুলে দেওয়া হলো, সিলেবাসের মধ্যে আল্লাহর দিনকে পরিবর্তন করার চক্রান্ত করা হলো, এরপরে একদল ব্লগার দিয়ে ইসলামের নবীকে গালিগালাজ করা শুরু হলো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া শুরু হলো, যখন বেশি বাড়াবাড়ি করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ম অনুযায়ী তখন ফেরাউনদেরকে ধ্বংস করার জন্য মুসা নামক আহমদ ছবিকে ময়দানে নামিয়ে দিয়েছে। ভাইরা আমার, হতে পারে মানুষ মাত্রই ভুল থাকতে পারে, এই মুহূর্তে আমরা মনে করি যখন নাস্তিক মুরতাদেরা নিজেদেরকে দেশের মালিক বলে দাবি করেছিল, সেই মুহূর্তে আহমদ ছবির নেতৃত্বে এদেশের তাওহিদি জনতা দেখিয়ে দিচ্ছেন তোমরা এদেশের কেউ না, তোমরা আমার জায়গা করতে পারেন ইনশাআল্লাহ। সেজন্য আমি পরিষ্কার বলছি,
আগামী 5 তারিখে আপনারা যে যেখানে আছেন, হেফাজতের যে কোনো কর্মসূচি যেখানে থাকবে, সর্বাত্মক ভাবে সর্বপ্রস্তুতি মাঠে দেবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নিয়মটা কিছু লোকদেরকে কিছু লোক দ্বারা প্রকৃত করা হবে। এখন নাস্তিক মোরতাদরা সত্যি নেমেছে মাঠে, তাদের প্রতিহত করার জন্য কোরআনের সূরা বাকারার 251 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন, আলাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন, যদি আল্লাহ তাআলা কিছু লোকদেরকে কিছু লোকদের দ্বারা প্রতিহত না করতেন, প্রতিরোধ না করতেন, তাহলে জমিনে ফিতনা ফাসাদ হয়ে যেত, জমিন ধ্বংস হয়ে যেত, ওরা সব মালিকানা দাবি করে বসত। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরায়ে হজ 22 নম্বর সূরার 40 নম্বর দাওয়া বলছেন একই কথা, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন, আল্লাহ তাআলা যদি কতক লোকের মাধ্যমে কতক লোকদেরকে প্রতিহত না করতেন, প্রতিরোধ না করতেন, তাহলে লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, তাহলে খ্রিস্টানদের ইবাদতখানা, গির্জা, ইহুদিদের ইবাদতখানা, মসজিদ সব কিছু ধ্বংস হয়ে যেত, সব কিছু নষ্ট হয়ে যেত, বিনষ্ট ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মাইয়ানসুরুহু, যারা আল্লাহর দিনকে সাহায্য করবে, আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাহায্য করবেন। সুতরাং কোনো ভয় নেই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আল্লাহকে সাহায্য করার জন্য ময়দানে নামবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। সূরায়ে মুহাম্মাদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাউলা লাহুম, মুমিনদের মাওলা আছে, মুমিনদের অভিভাবক আছে, মুমিনদের মাওলা হচ্ছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ান্নাল কাফিরিনা লা মাউলা লাহুম, খবরদার কাফেরদের কোনো মাওলা নাই, ওদের কোনো অভিভাবক নাই, নাস্তিক মুরতাদদের কোনো মাওলা নাই, মুমিনদের আছে মাওলা আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই, নাস্তিকদের মাওলা নাই, ওরা রাস্তায় পাওয়ার দাগ খুঁজে পাবে ইনশাআল্লাহ। মুমিনদের মাওলা কে? আল্লাহ। নাস্তিকদের মাওলা কে? আল্লাহ। শয়তান, ওদের কোনো শয়তানও থাকবে না। আল্লাহ বলছেন, লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা থাকবে না, শয়তানও থাকবে না। এটা পরিষ্কার আয়াত, মুমিনদের মাওলা হচ্ছেন কে? আর কুফফারদের কোনো মাওলা নাই, শয়তানও নাই, পরিষ্কার আয়াত। আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, খবরদার কাফেরদের কোনো মাওলা নাই, ওদের কোনো অভিভাবক নাই, ওদের রক্ষাকারী কেউ নাই, ওরা দুনিয়ার কোথাও পালাবার জায়গা খুঁজে পাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ইদা আমেলা কওমুন বিল মাআসি, যখন কোন জাতি প্রকাশ্যে গুনাহ করে, বাইনা যাহরাই কওমিন, অথচ একদল মানুষের তা প্রতিহত করার ক্ষমতা ছিল, সুম্মা ইয়াকদিরুনা আলা ইউগাইরু, তাদের ক্ষমতা ছিল এটাকে প্রতিহত করার, তা করে নাই, সুম্মা লা ইউগাইরু ইল্লা ইউশিকু আই ইয়ামুল্লাহু মিনহু বিআবিকামিন, আল্লাহ তাআলা তাদেরকে সহ আম ভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। কি বলা হচ্ছে? মা মিন কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি, যখন কোন জাতির মধ্যে কোন অন্যায় এবং গুনাহ শুরু হয়ে যায়, সুম্মা ইয়াকদিরুনা আলা ইউগাইরু, আর ওই লোক এলাকার লোকদের ক্ষমতা আছে এটাকে প্রতিহত করার, তা করল না, সুম্মা লা ইউগাইরু, প্রতিহত ক্ষমতা থাকা সত্ত্বেও করল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইল্লা আই ইউশিকু আই ইয়ামাহুমুল্লাহু মিনহু বিআকাব, আল্লাহ তাআলা আম ভাবে সর্বসাধারণকে সহ আল্লাহর গজব দিয়ে শেষ করে দিবেন। হাদিসটা আবু দাউদের 4340 নম্বর হাদিস। ভাইরা আমার, সময় বেশি হয়ে গেছে, আমি আর লম্বা করছি না, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, ময়দানে অবতীর্ণ হলে আর পালানো যাবে না। কোরআন বলছে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি
ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى يعطوا الجزيه عن يد وهم صاغرون তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি ইমান রাখে না, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন তা হারাম মানে না, তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হককে, যারা দীনে হককে দীনে হক মনে করে না, তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। সূরা তওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত। জেনে রাখবেন, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে পালানো জায়েজ নেই। কোরআনের সূরা আনফালের 8 নম্বর সূরার 45 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, হে ইমানদারগণ যখন তোমরা কোন দলের মুখোমুখি হও, ফাসবুতু, খবরদার অটল থাকো, অবিচল থাকো, পালাইও না, দৌড় দিও না, উযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। 8 নম্বর সূরা আনফাল 45 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলার কাছে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহাফান, হে মুমিনগণ যখন তোমরা কোন শত্রু সৈন্যদের বিশাল সৈন্যদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে, ফালাতু আল্লুহুমুল আদবার, খবরদার তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না, পালিয়ে যেও না, জেনে রাখো, আমাই ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহারিফান লিকিতালিন আও মুতাহাইযান ফিয়াতিন ফাকাদ বা বিগাদাবিন মিনাল্লাহ, যে ব্যক্তি যুদ্ধের কৌশল পরিবর্তন করা ছাড়া বা পালানোর উদ্দেশ্য নয়, শক্তি অর্জন করার জন্য সে একটু পিছনে গেছে, তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি এছাড়া পালানোর জন্য কেউ যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ বা বিগাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসলো, ওয়ামাওয়াহু জাহান্নাম, এবং তার ঠিকানা জাহান্নাম, অবিসাল মাসির, কত খারাপ জায়গা সেটা। সূরা আনফাল 8 নম্বর সূরা 16 এবং 15 এবং 16 নম্বর আয়াত। মুমিনরা কোনো জনশক্তিকে ভয় পায় না, অস্ত্র দেখলে ভয় পায় না। আপনারা জানেন মক্কার কাফেররা আল্লাহর নবীকে এবং সাহাবায়ে কেরামদের ভয় দেখালো, খবরদার বদরে সানি দ্বিতীয় বদর, সেখানে একটা অঙ্গীকার ছিল যুদ্ধ হবে, আল্লাহর নবী প্রস্তুতি নিলেন, কাফেররা ভয় দেখালো, ওখানে গেলে শেষ হয়ে যাইবা, বিশাল সৈন্য সমাবেশ করেছে, মদিনায় এই খবর পৌঁছিয়েছিল মূলত ভয় দেখাবার জন্য, সাহাবায়ে ভয় পেয়েছিলেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 173 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন সাহাবায়ে কেরামদের জানানো হলো, বলা হলো, ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, খবরদার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, ফাখশাউহুম, খবরদার ভয় করো, ওখানে যেও না, সব মরে যাইবা, আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম ভয় পায় নাই, মুমিনরা ভয় পায় নাই, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, ও কালু, এবং তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ উত্তম কার্য সম্পাদনকারী। মুমিনদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। কোরআন পরিষ্কার বলতে সাহাবারা বললেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানই শক্তি আরো বৃদ্ধি হলো, এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। ভাইরা আমার জেনে রাখবেন, আল্লাহর আল্লাহ তারা ওই সমস্ত লোকদের ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে গিয়ে সিসা গলানো প্রাচীরের মতো যুদ্ধ করে। কোরআন বলছে সূরা সফের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেন তারা সিসা গলানো প্রাচীর। সিসা গলানো প্রাচীর বলা হয়েছে, ইটের প্রাচীর নয়। কারণটা কি? ইটের প্রাচীর একদিকটা ভাঙলে আর একদিক দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সিসা গলা প্রাচীর পড়লে পুরোটা পড়বে, নতুবা পুরোটা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে সফের 4 নম্বর আয়াত জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দি হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সিসা গড়ানো প্রাচীর। তার মানে কোন একটা লোক পালাবে না, একটা লোক ভেঙ্গে পড়বে না,
একজন আহত হলে বাকিরা সামনে বাড়বে, কেউ পালাতে পারবে না। এইরকম যারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমার এই বক্তব্য যাদের কানে যাবে, পুরা দুনিয়ার মুসলিম যুবকদেরকে জানাচ্ছি, তোমরা যে যেখানে আছো, বাতিলের মোকাবায় 5 তারিখ সহ আরো যদি কোনদিন নামতে হয়, সীসা গলানো প্রাচীরের মতো নিজেদের সমস্ত মতবিরোধ, মতানৈক্য, দলানৈক্য সবগুলো ভুলে গিয়ে সব মুমিন ভাই ভাই হয়ে সীসা গলা প্রাচীরের মতো ময়দানে নামতে হবে। ইনশাআল্লাহ যদি নামতে পারো, দুনিয়ার কোন শক্তি নেই মুমিনদেরকে পরাজিত করতে পারে। এরপরে শোনো, খালি হাতে নামলে চলবে না। আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, খবরদার তোমাদের সতর্কতা অবলম্বন এবং অস্ত্র ধারণ করো। ওয়াদাল্লাযিনা কাফারু, কাফেররা কামনা করে, কাফেররা চায়, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র এবং আসবাবপত্র থেকে যেন অমনোযোগী হও, সব বাদ দিয়ে গাঠি নিয়ে চলো, ওই গাঠিতে খাবার থাকবে, পাতিল থাকবে, অস্ত্র যেন না থাকে। এটা তাই কারা? কোরআন পরিষ্কার বলছে, ওয়াজ্জাল্লাযিনা কাফারু, কাফেররা চায়, কাফেররা কামনা করে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র ভুলে যাও। মুসলিমরা যাতে করে অস্ত্র চালানো ভুলে যায়, অস্ত্রের পরিবর্তে গাঠি নিয়ে চলে, অস্ত্রের পরিবর্তে যেন তারা হাড়ি পাতিল নিয়ে চলে, এইটা কুফফাররা চায়। আল্লাহ বলছেন, খবরদার, তাহলে করবে কি ওরা? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তোমাদের করে একসাথে ঝাঁপিয়ে একবারে হত্যা করে ফেলবে। এইটা যেন করতে না পারে, সেজন্য তোমরা অস্ত্র ভুলে যাও না, তোমাদের সঙ্গে অস্ত্র রাখো। কে হুকুম দিয়েছেন? সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সূরা নিসার আরো এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতান আও ফানফিরু জামিআ, হে মুমিনরা, তোমরা একা হও, দলবদ্ধ হও, খবরদার তোমরা বের হয়ে যাও। ভাইরা আমার, এরপরে জেনে রাখুন, মুমিনদেরকে অস্ত্র প্রশিক্ষণ নিতে হবে। কোরআন বলছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুহুম, আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, নবীর দুশমন, বলগার এবং তাদের আশ্রয়দাতা যে হোক না কেন, ওয়াইদু লাহুম, তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের যেই পরিমাণ শক্তি আছে, সামর্থ্য আছে, মির রিবাতিল খাইলে ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুহুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভীতি প্রদর্শন করবে, ত্রাসের সৃষ্টি করে দাও, ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দাও। কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আনফাল 8 নম্বর সূরার 60 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে কুওয়াত অর্জন করতে বলা হয়েছে। পীর সাহেব বলবে নফসের কুওয়াত, আরেকজন বলবে কি জিকিরের কুওয়াত, আরেকজন বলবে বক্তৃতার কুওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি। আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়ে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। জেনে রাখো, এই কুওয়াত এবং শক্তি হচ্ছে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কাবার বলেছেন কি নিক্ষেপ করা বলেন নাই? বলতে পারতেন, ওই সময় ছিল তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, পাথর ছুড়ে মারা, তা বলেন নাই, বরং নিক্ষেপ করা বলেছেন। কারণ আল্লাহর নবী ওই যুগের জন্য শুধু নবী নয়, তিনি কিয়ামত পর্যন্তের জন্য নবী। এই যুগে বোমা নিক্ষেপ করা, এই যুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, আরো কত নিক্ষেপ আসবে, সেজন্য আল্লাহর নবী আমভাবে বলে দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। সুতরাং বোঝা গেল, এই হাদিসটা আছে, শুন, হাদিসটা আছে সহিহ মুসলিমের 5055 নম্বর হাদিস, তিরমিজির 3083 নম্বর হাদিস,
আবু দাউদের 2500 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17432 নম্বর হাদিস, মিশকাতের 3861 নম্বর হাদিস। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। অনেকে আছে ঘরে বসে বসে বলে আমরা সুযোগ পেলে বের হব, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি সত্যিকার অর্থে তারা বের হতে চায়, যদি সত্যিকার অর্থে তাদের বের হওয়ার ইচ্ছা থাকত, আল্লাহ বলছেন লাআদ্দু লাহু উদ্দা, তাহলে অবশ্যই তারা এজন্য প্রস্তুতি গ্রহণ করত, অবশ্যই কি করত, প্রস্তুতি গ্রহণ করত। ভাইরা আমার, আমাদেরকেও সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। একটি কথা বলছি, হজের মৌসুম আপনারা জানেন, হজের জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের, আমি প্রতি বছর গ্রুপ নিয়ে যাই, এবারে এখন ঘোষণা করেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে, তো আল্লাহ তাআলা যা করে তাই করবেন ইনশাআল্লাহ। আমাদের হজের কাফেলা তৈরি থাকবে, যারা আমার নেতৃত্বে হজ করতে যেতে চান, আমি যেতে না পারলেও ইনশাআল্লাহ একটা ভালো ট্রাভেলস থেকে আমরা সে ব্যবস্থা করে দিব, যাতে আমাদের ভাইয়েরা একত্রে যেতে পারে। সেজন্য যারা আমাদের ভাইয়েরা যে যেখানে আছেন হজ করতে যেতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ একত্রে একটা ব্যবস্থা করা যাবে। আমাকে যে আল্লাহ তাআলা সুযোগ দেন, যাওয়ার ইচ্ছা আছে, আর যদি কোনো কারণে বাধাগ্রস্ত হই ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে ভাইয়েরা থাকবেন, সুস্থভাবে হজ করার জন্য সে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর আমাদের আইআইআর যেটা বলা হয়েছে, ইসলামিক ইনস্টিটিউট, ইসলামিক যে আমরা যেটা করেছি, এটার পক্ষ থেকে ভর্তি চলছে, এবং ইনশাআল্লাহ আমাদের সামনে যে 25 তারিখে একটা ছুটি আছে, এটা তাদের উপর নির্ভর করবে, অর্থাৎ শবে বরাত পালন করে পরের দিন যে সবাই ঘুমায়, আমরা ওই দিনটাকে আমাদের একটা ক্লাসের জন্য বরাদ্দ করেছি। আমরা একটা ডিপ্লোমা কোর্স করার জন্য চিন্তা ভাবনা করছি, তার প্রথম ক্লাসটা হবে ওই ছুটির দিনে, 25 হোক বা 26 হোক, যেদিন হবে ছুটির দিনে হবে ইনশাআল্লাহ। ওদিন ক্লাসটা ফ্রি হবে না, আপনারা লিফলেট পেয়ে যাবেন, নামাজের পরে লিফলেট আছে নিয়ে যাবেন, 600 টাকা ওখানে দিতে হবে কোর্স ফি, এরকম প্রত্যেকটার জন্য কোর্স ফি থাকবে। আমরা সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এরপরে একটা বুকলেট দেওয়া হবে, আমাদের প্রথম যে কোর্স যেহেতু রমজান সামনে, ফিকহু সিয়ামের উপর আলোচনা হবে। আপনারা যারা ভর্তি হতে চান আগের থেকে ভর্তি হবেন, আমরা 500 বেশি হয়তো নিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।